তো প্রাবল্য জিনিসটা অনেকে তাহলে মিস করে গিয়েছে যারা যারা 3 নম্বর কাজটা করে নাই। তো প্রাবল্য জিনিসটা আমি আরেকটু একটু সবার জন্য বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ধরো আমাদের কাছে কোনো একটা আধান আছে, ঠিক আছে, সেটা হতে পারে পজিটিভ বা নেগেটিভ। আমি জাস্ট উদাহরণের জন্য ধরে নিলাম এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তো এখন এই পজিটিভ চার্জের তো একটা নিজস্ব তড়িৎ ক্ষেত্র আছে, মানে একটা অঞ্চল আছে, এই অঞ্চলটা জুড়ে একটা ধরে নিলাম যে এই চারপাশে এই চার্জটা চারপাশে এই একটা অঞ্চল, এই অঞ্চল ব্যাপী এর প্রভাবটা বজায় থাকে। তার মানে এই অঞ্চলের মধ্যে অন্য কোনো একটা চার্জকে নিয়ে আসলে তার সাথে এই আধানটা আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা প্রদর্শন করতে পারে। এর বাইরে যদি থাকে মানে তখন আর কাজ করে না, মানে এটা যথেষ্ট দূরে হয়ে যায় ওর জন্য যে ও ওই জিনিসটাকে আর অ্যাট্রাকশন করতে পারে না বা রিপালস করতে পারে না, ঠিক আছে? তো এখন কাহিনীটা হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা এই জিনিসটা আমরা ব্যবহার করি কোন একটা আধানের যে তড়িৎ ক্ষেত্রটা আছে এই অঞ্চলটা আছে ওই অঞ্চলের কোথায় কোন জায়গায় এই চার্জটার ক্ষমতা কতটুকু, এই চার্জটার শক্তি কতটুকু, এটার পাওয়ারটা কতটুকু, সেইটা মেজারমেন্ট করার জন্য আমরা প্রাবল্য জিনিসটা ব্যবহার করি, ঠিক আছে? তো প্রাবল্য জিনিসটা আসলে কিভাবে ব্যবহার মানে কিভাবে জিনিসটা হিসেবে ধরা হয়, তো এটা করার জন্য আমরা কি করি, আমরা যখন কোন একটা আধানের শক্তি বের করতে চাই তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আধানের শক্তিটাকে আকর্ষণ করার ক্ষমতা বা বিকর্ষণ করার ক্ষমতা, মানে এক কথায় বল, একটা বল হচ্ছে তার শক্তি, সে হয় আকর্ষণ দিবে না হলে বিকর্ষণ করবে। তো আমরা তার মানে আমি যদি এই একটা বিন্দু সিলেক্ট করি, সাপোজ মনে করি এটা আমাদের এ বিন্দু, এই বিন্দুতে এই চার্জটার শক্তি বা ক্ষমতা বা সক্ষমতা কতটুকু সেটা বুঝতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই বিন্দুতে একটা চার্জ সেট করতে হবে, অন্য একটা চার্জ। ধরো আমি এখানে একটা চার্জ সেট করলাম, সেই চার্জের মানটা হচ্ছে কিউ। তো এই কিউ পরিমাণ চার্জটা বসানোর ফলে তখন আমি দেখব যে, এবং একটা কথা বলি রাখি আগে থেকে আগে ভাগে বলি, যে এই চার্জের পরিমাণটা একটা সুনির্দিষ্ট পরিমাণ হইতে হবে, সেটা কত, সেটা হচ্ছে একক ধারাত্মক আধান, মানে সেটা হচ্ছে +1 কুলম আধান হইতে হবে, +1 কুলম। তো +1 কুলম মানের একটা চার্জ যদি আমি মনে করো এই জায়গাতে রাখি, এই এ বিন্দুটাতে রাখি, তাহলে তখন এই চার্জটা, এই চার্জটাকে যতটুকু বল দিয়ে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে সেই পরিমাণ বলকে আমরা বলতেছি এই তড়িৎ ক্ষেত্রটার জন্য এই এ বিন্দুতে প্রাবল্য। ধরো এখানে আমি 10 নিউটন বল পাই, আমরা হিসাব কুলম্বের সূত্র দিয়ে হিসেব করে দেখলাম যে এইটা রেজিস্ট্যান্স 10 নিউটন বলে বিকর্ষণ করতে, যেহেতু দুটোই পজিটিভ বিকর্ষণই করবে, তো তার মানে তখন আমাকে বলতে হবে যে এই এ বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হচ্ছে 10 নিউটন পার কুলম, 10 নিউটন পার কুলম, নিউটন পার কুলম, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক, ঠিক আছে? তো এখন 10 নিউটন পার কুলম কেন, কারণ এটা প্রতি একক কুলম্বের জন্য হিসাব করে। এখন কেউ কি বলতে পারবা যে কেন আমরা একক কুলম্বই ধরলাম? আসলে ব্যাপারটা খুব সিম্পল, ধরো আমি এখানে একটা 1 কুলম্বের চার্জ বসায় বল পাইলাম 10 নিউটন। এখন অন্য কেউ তো চাইলেও অন্য একটা পরিমাণের অন্য একটা অ্যামাউন্টের চার্জ এখানে বসাইতেই পারে, ধরো কেউ এখানে 2 কুলম্ব একটা চার্জ বসাইলো, তাহলে সে কি 10 নিউটন পাবে? পাবে না, সে কিন্তু 10 নিউটনের জায়গায় 20 নিউটন পাবে। তো তখন তার কাছে ওই এ বিন্দুর প্রাবল্যই কিন্তু হবে 20 নিউটন পার কুলম। বাট এটা কি সত্যি, আসলে এই বিন্দুতে কি শক্তিটা বাইরে গেছে হঠাৎ করে এই তড়িৎ ক্ষেত্রের? জীবনেও না, মানে এই বিন্দুতে তার শক্তিটা যদি আমি পরিমাপ করতে চাই, যদি সবাই পরিমাপ করি, এক একজন ইচ্ছা মতো যে কোনো মান নিয়ে পরিমাপ করলে কাজ হবে না, সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ নিয়েই কাজটা করতে হবে। মানে ধরো তুমি তোমার ক্লাসের বন্ধুদের সবার শক্তি পরীক্ষা করতে চাও, ঠিক আছে? এখন সবার শক্তি পরীক্ষা করার জন্য তুমি একজন ও পালোয়ানকে নিয়ে আসলা, এখন তুমি যদি এক একজনেরকে এক একজনকে বিভিন্ন রকম বয়সের বা বিভিন্ন শক্তিশালী পালোয়ান দিয়ে তাদের পরীক্ষা করো, তাহলে কিন্তু হবে না। তোমাকে যেটা করতে হবে, সবাইকে একই পালোয়ানের সাথে লড়াই করতে হবে, করে দেখাইতে হবে। তো যখন একজনের সাথে সবাই লড়াই করবে, তখন সবার শক্তিটা কে কম তার বেশি বোঝা যাবে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি যে কেন আমাদের এখানে এখন 1 কুলম্বই আধান নিতে হবে? মানে সবার পার্থক্য বোঝার জন্য, হ্যাঁ, মানে শক্তির জাজমেন্টটা প্রপার করতে হলে সবার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে কাজ করতে হবে। কেউ কম নিয়ে কাজ করলে তার মান কম আসবে, কেউ বেশি নিয়ে কাজ করলে তার মান বেশি আসবে,
তার মানে কি এই একটা তো এক বিন্দুতেই এক এক রকম শক্তি অবশ্যই না, তাই না? তো একটা বিন্দুতে শক্তিটা নির্দিষ্ট, এই জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে আমরা এখানে বসাবো এবং সেটাকে আমরা সবাই মিলে ধরে নিয়েছি এক কুলম একক পরিমাণ, এবং সেটা নেগেটিভ না, সেটা হচ্ছে শুধুমাত্র পজিটিভ। পজিটিভই কেন ধরা হলো, নেগেটিভ কেন ধরা হলো না, বা এখানে কেন চার্জের প্রকৃতিটাও নির্দিষ্ট করে দেওয়া হলো, এটার কারণ হচ্ছে এই যে প্রাবল্য, এটা তো একটা ফোর্স, এটা বল না একটা, আমরা বলের দিকে হিসাব করতেছি, বল একটা ভেক্টর রাশি। এখন আমি পজিটিভ চার্জ দিয়ে হিসাব করলাম, তাহলে আমার জন্য এটা হচ্ছে পজিটিভ ফোর্স, মানে এটা এই পজিটিভ চার্জটা এটাকে বিকর্ষণ করবে। এখন কেউ যদি একই কাজটা একটা নেগেটিভ চার্জ নিয়ে করে, নেগেটিভ ওয়ান কুলম নিয়ে কাজ করে, তাহলে তার জন্য জিনিসটা কি আকর্ষণ হবে না? তাহলে ওই বিন্দুর প্রাবল্য তো আমি প্রাবল্যের সংখ্যাগত পরিমাণটা ঠিক থাকবে, হয়তো 10 নিউটন ফোর্স আমি পাবো, বা এটা তখন বিকর্ষণের জায়গায় আকর্ষণ ফোর্স হয়ে যাবে, মানে একটা মানে উল্টাপাল্টা একটা জগা খিচুড়ি অবস্থা পাকা যাবে, বুঝতে পারছি? আর এই জন্য যাতে মানটাও ঠিক থাকে এবং দিকটাও কারোর সাথে কারো প্যাচ না লাগে, সেই জন্য আমরা সেটাকে একটা নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট প্রকৃতি ধরে নেব, সেটা হচ্ছে একক ধনাত্মক আধান। কথা বোঝা গেছে? একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটা যেই পরিমাণ বল অনুভব করে সেটাই হচ্ছে আসলে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর প্রাবল্য। কথা বুঝতে পারছি? আমি এই আধানটাকে এই বিন্দুতে বসাইছি, ধরো তুমি চাইলা এই আধানটাকে তুমি এখন এই বিন্দুতে বসাইলা অনেক কাছাকাছি, তাহলে কি এখন বলের পরিমাণটা অনেক বাইরে যাবে না? অবশ্যই বেড়ে যাবে। তো তার মানে তুমি এখানে 15 নিউটন পাইলা, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে এই বিন্দুর শক্তি 15 নিউটন পার কুলম, মানে এই যে প্রাবল্যটা এই যে সংজ্ঞার মধ্যে বলে দেওয়া যে ওই বিন্দুর প্রাবল্য, এই যে 10 নিউটন পার কুলম এটা এই বিন্দুর জন্য প্রাবল্য, বাট এই বিন্দুর প্রাবল্য হচ্ছে 50 নিউটন পার কুলম, মানে এই বিন্দুর প্রাবল্য আর এই বিন্দুর প্রাবল্য এক হবে না, মানে এই মূল চার্জ থেকে দূরত্বের উপর প্রাবল্য নির্ভর করে। বুঝতে পারছি? জি বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন এখানে আমরা সংজ্ঞা অনুযায়ী বললাম এটা একক ধনাত্মক আধান, এবং আমরা একক ধনাত্মক আধানে যে 10 নিউটন বল পাইছি, বাট বাস্তবে তো আমার কাছে যে সবসময় ঠিক 1 কুলম্ব বা আধার মাইক্রো বা আমাকে কেউ দিবে না, আমার কাছে ধরো যে কোনো পরিমাণে একটা চার্জ দেওয়া থাকতে পারে, ধরো এই যে চার্জটা এটা একক ধনাত্মক একক পরিমাণ না, সেটা হচ্ছে কিউ পরিমাণ, এবং ওই কিউ পরিমাণ চার্জের জন্য আমি যে বলটা এখানে পাবো সেটার পরিমাণটা আমরা পাইলাম ধরো এফ। তাহলে এখন আমাকে সংজ্ঞা অনুযায়ী প্রাবল্য বের করতে হলে কি করতে হবে? আমাদের প্রাবল্য হিসাব করে সবসময় 1 কুলম্ব আধানের জন্য, বাট আমার তো আছে কিউ কুলম্ব, তো তাহলে আমি যদি এখন একটু হিসাব করতে চাই যে 1 কুলম্ব আধানের জন্য কতটুকু বল লাভ করবে, তো কিউ কুলম্ব আধানের জন্য আমি এখানে ফোর্স পাচ্ছি কত? এফ পরিমাণ। তাহলে একক পরিমাণ আধানের জন্য যদি চার্জের পরিমাণটা হয় একক পরিমাণ, তাহলে সেখানে আমি যে ফোর্সটা পাবো সেটাকে কি করতে হবে? এফ কে কিউ দিয়ে ভাগ করতে হবে, ওই ঠিক নিয়মের মতো আর কি, ঠিক আছে? তো যদি আমি বলটাকে চার্জ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি ক্যালকুলেটিভলি একক পরিমাণ আধানের জন্য বলটা বের করে ফেলতেছি, এন্ড দ্যাট ইজ ওয়াই এটাই হচ্ছে আসলে আমাদের প্রাবল্য। তো প্রাবল্য ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এটা হচ্ছে একটা সূত্র প্রাবল্য বের করার। এবং অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এখানে ফোর্সটা হচ্ছে দুইটা আধানের মধ্যে মোট ফোর্স, যেটা কিনা কুলম্বের সূত্র দিয়ে বের করতে হবে, এবং এই যে কিউ এটা কোন আধান, এটা কি এই আধানটা না এই আধানটা, এই আধানটা যেটা আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসাচ্ছি এটাকে আমরা বলবো সেকেন্ডারি আধান। কি বলবো? সেকেন্ডারি আধান। আর যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছি মানে যার আন্ডারে আমরা আছি এই মূল চার্জটা, এটাকে আমরা বলবো প্রাইমারি আধান, ঠিক আছে? এটাকে প্রকাশ করবো ক্যাপিটাল কিউ দ্বারা, আর এটাকে প্রকাশ করবো স্মল কিউ দ্বারা, ঠিক আছে? বোঝা গেছে? তার মানে প্রাবল্য যদি বের করতে হয় তাহলে দূরত্ব লাগবে আর বল লাগবে, তাহলে আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? মানে এই যে এই কিউ এর চার্জের মান লাগবে। মনে করো সবসময় তো এরকম সিচুয়েশন তৈরি নাও হতে পারে, আমাকে অন্য একটা ইনফরমেশন দিতে পারে, ধরো তোমাকে বলা নাই যে এই বিন্দুতে কি পরিমাণ চার্জ আছে, ঠিক আছে? এখানে কোনো কিউ এর মানই নেই, ঠিক আছে? শুধু বলা আছে যে এই কিউ মূল কিউ চার্জ থেকে আর দূরত্ব আছে, আর দূরত্বে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম এ, এই বিন্দুতে প্রাবল্য বের কর। কথাটা বুঝতে পারছিস? তখন আমরা
কিভাবে প্রাবল্যটা বের করব। তখন আমরা প্রাবল্যটা খুব সহজে বের করতে পারি আরেকটা সূত্রের মাধ্যমে। খেয়াল করো আমরা প্রাবল্যের মূল সূত্রটা এখান থেকে কি জানলাম, পি ইজ ইকুয়াল টু এফ বাই স্মল কিউ। তো এটা তো আমাদের বড় কিউ ছিল, তো এখন প্রাবল্যের সূত্র যেহেতু আমার সংজ্ঞা যেহেতু আমাদেরকে বলে যে একক ধনাত্মক এখন স্থাপন করতে হবে, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি এখানে আমার যে কিউ পরিমাণ চার্জটা আমি বসাবো কল্পনায় বসাবো সেটার মান হচ্ছে +1 কুলম্ব আমরা ধরে নিলাম। ঠিক আছে, তো এখন দেখো আমরা প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী যদি আমরা এখান থেকে ভাঙতে চাই তাহলে এফ কি, এফ হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী বল, একটা বড় কিউ একটা ছোট কিউ। তাহলে কুলম্বের সূত্র এখানে বসানো যাবে, আমরা জানি সি কিন্তু Q1 Q2 / V2। তাহলে এফ এর জায়গায় বসাবো সি ইন্টু Q1 Q2, এখানে Q1 Q2 তে বড় কিউ আর ছোট কিউ, তার মানে কিউ আর হচ্ছে কিউ বাই কত আর স্কোয়ার, মানে দূরত্ব এই দুইটা আধানের মধ্যে দূরত্ব দেওয়া আছে কত, সেটা হচ্ছে আর দেওয়া আছে। তাহলে নিচে হচ্ছে আমরা আর বসাবো, আর নিচে সবার নিচে কি আছে কিউ আছে। এখন খেয়াল করো এই কিউ আর এই কিউ তো আসলে একই কিউ তাই না, ছোট কিউ, দুইটাই কাটাকাটি হয়ে যাচ্ছে। তো কাটাকাটি হয়ে গেলে আমার কাছে দিন শেষে পড়ে থাকবে ই ইজ ইকুয়াল টু সি উপরে হচ্ছে মূল কিউ বাই হচ্ছে আর স্কোয়ার। তো আর স্কোয়ার কেন হবে, এখানে তো স্কোয়ার ছিল তাই না, এখানে স্কোয়ার দিতে ভুলে গিয়েছিলাম, তাহলে কিউ বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে আমার প্রাবল্য বের করার আরেকটা সূত্র, এটা ছিল ইকুয়াল এফ বাই কিউ আর এটা হচ্ছে ইকুয়াল কিউ বাই আর স্কোয়ার। খেয়াল করো এখানে যে কিউটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি চার্জের মান, মানে যখন এইটার মান দেওয়া থাকবে তখন এই সূত্র ব্যবহার করবো, আর যদি এটার মান দেওয়া না থাকে, যদি শুধু এইটার মান দেওয়া থাকে মানে মূল চার্জটা, তখন দেখো এসে কিউ করতে, কারণ দেখো এখানে ইকুয়াল সি কিউ মানে মূল চার্জটার মান এবং কত দূরত্ব আমাকে প্রাবল্য বের করতে বলা হয়েছে সেটা বলা আছে। তো আর স্কোয়ার বোঝা গেল? জি ভাইয়া, ভাইয়া বইতে ওই সি এর জায়গায় কে লেখা? হ্যাঁ এটা আসলে সত্যি কথা বলতে কি অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি সি ব্যবহার করা, ইভেন আমি দেখো এখানে কে লিখে রাখি তোমাদের বইয়ে যেহেতু কে লিখা আছে, তুমি সি দিয়ে করো কে দিয়ে করো তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু মানটা শুধু না বদলাইলেই হলো। আচ্ছা ঠিক আছে এই আর কি, বাট ওই যে বললাম ইন্টারন্যাশনালি সি ব্যবহার করা হয়, বাট এখন এখানে ই বল তোমাকে কে বসানোর কারণ আছে, কারণ তোমাদের আবার ক্যাপাসিটর পড়ানো হয়, তো আমরা ক্যাপাসিটর পড়ছি না গতদিন। জি জি ভাই, তো ওইখানে আবার ক্যাপাসিটি কে তো সি দ্বারা প্রকাশ করা হয়, তো এই সি আর ওই সি যাতে প্যাচ না লাগে সেজন্য এটাকে কে দিয়ে দিতে। এখন তাহলে তো আর কারো কোনো সমস্যা আছে না ভাই? আচ্ছা ভাই আমার মানে একটু কনফিউজিং আছে যে বইতে বইতে দিছে যে তড়িৎ ক্ষেত্র ই ই হচ্ছে ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, কিন্তু তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্য কি একই নাকি? মানে আসলে কি মানে বইয়ে আমাদের বইয়ে না কথাগুলো না প্রপারলি ভেঙে বলে না, সমস্যা সেই জায়গায়, মানে তড়িৎ ক্ষেত্র লিখতে তো মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে ওইটা। ঠিক আছে, এখন ওটাকে তড়িৎ ক্ষেত্র তুমি বললা বাট ওটা মানে প্রপার হয় না আর কি, কথাটা প্রপার হয় না। জি, বাট দুইটার মধ্যে আসলে আলাদা জিনিস। স্যার ইলেকট্রিক পটেনশিয়াল কি? ইলেকট্রিক পটেনশিয়াল তড়িৎ বিভব, যেটা আমরা 4 নম্বর ক্লাসে পড়ছি। তুমি 4 নম্বর ক্লাস করো নাই? করো নাই 4 নম্বর ক্লাস? স্যার আমি তো আগের ক্লাসগুলোতে ছিলাম না, আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, আজকে ফার্স্ট, তাহলে তুমি একটু কষ্ট করে 4 নম্বর ক্লাসটা দেখবা, কারণ ওখানে দেওয়া আছে এই জিনিসগুলো। ঠিক আছে স্যার, তো আমরা মাঝখানে জি তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে ওই চার্জের কতটুকু শক্তি আছে সেটা বোঝাতে ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্রাবল্য। আর বিভব হচ্ছে এইটা বোঝানো হয় যে যদি আমরা অসীম থেকে, মানে অসীম বলতে এখানে বোঝানো হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে যেখানে কোনো বলার কাজ করে না, সেখান থেকে ওই বিন্দুতে আমি যদি একক ধনাত্মক আধানটা নিয়ে আসি তাহলে ওই আধান কর্তৃক কতটুকু কাজ হয় সেটা বুঝতে পারছি। জি স্যার এই আর কি বিষয়। এবং আরেকটা বিষয় আজকে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি, ধরো আমি বললাম যে এই বিন্দুতে কোনো প্রাবল্য নাই মানে প্রাবল্য শূন্য, এই এ বিন্দুতে ধরো প্রাবল্য আমি বলতেছি শূন্য, তাহলে কি এখানে বিভব থাকবে? বিভব কি থাকবে? বল না থাকলে তো কাজ থাকার কোনো কথা না।
হ্যাঁ এখানে বল নাই, মানে আসলে এখানে প্রাবল্য শূন্য মানে মানে বুঝে আমরা বুঝতে হবে যে আসলে এটা তড়িৎ ক্ষেত্র, এটা অসীম, আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে, তড়িৎ ক্ষেত্রের বাইরেই আছে এই বিন্দুটা, কারণ যদি তড়িৎ ক্ষেত্রের ভিতরেই থাকতো বল অবশ্যই থাকতো, ঠিক আছে? তো তার মানে এখানে যেহেতু বল নাই মানে এখানে আমাকে কোনো আধানকে নিয়ে আসতে আমার তো কাজ করতে হবে না কখনোই, তাহলে ওই বিন্দুর কোনো বিভবের মান নাই, বিভব শূন্য, বা অন্যভাবে বলা যায় এখানে বল শূন্য। তাহলে খেয়াল করো, তিনটা জিনিস মাথায় রেখো, কোন বিন্দুতে যদি বল শূন্য হয় তার মানে প্রাবল্য শূন্য, যদি প্রাবল্য শূন্য হয় তার মানে বিভব শূন্য। বোঝা গেছে? জি হ্যাঁ। আচ্ছা এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো যেটা আসলে আমাদের ম্যাথ সলভ করতে কাজে লাগবে, ঠিক আছে? যেটা বলতেছিলাম, আচ্ছা যে কে যেন আজকে নতুন জয়েন করলে তোমাকে বলতেছি যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নিব, বাট এখন যে রানিং পড়াগুলো আছে আমি এভাবেই পড়ানোর চেষ্টা করবো যাতে রানিং জিনিসগুলো আমরা নিজের হাতে নিজের মতো করে বুঝতে পারি, ঠিক আছে? তো তারপরে এখন যেটুকু আমরা পড়বো সেখানে বুঝতে কোনো সমস্যা হলে একটু প্রশ্ন করবা, ঠিক আছে? আর সবাইকেই বলতেছি তোমরা হয়তো অনেকে কিছু জিনিস হয়তো তৎপরে করে বুঝতে পারো না, বাট প্রশ্ন করো না ভাই, প্রশ্ন না করার তো কিছু নেই, আমি তো প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই আছি, বিনা সংকোচে নির্দ্বিধায় প্রশ্ন করবেন, যখন পর্যন্ত না একটা জিনিস বুঝতে পারবে। স্যার আগের ক্লাসগুলো দেখছিলাম বাট থার্ডটা মিস করে গেছি, তো এর জন্য থার্ডটা না দেখায় ফোর্থটাও দেখি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তারপর ট্রাই করো, যেহেতু আমাদের বাসায় থেকে এখন পড়তে হচ্ছে, অবভিয়াসলি আমাদের এখানে কিছু লিমিটেশন আছে, বাধ্য মানে আমরা যেহেতু অনলাইনে কাজ করতেছি ফিজিক্যাল অনলাইনের মধ্যে একটু লিমিটেশন চলে আছে, তো যতটুকু পারো আগায় রাখো, তারপরে টুকিটাকি প্রবলেম গুলো আমাদেরকে সবাই জানাতে থাকো গ্রুপে, তাহলেই আশা করি কিছু করে ডেভেলপ করবে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, খেয়াল করো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ পার্ট জানবো, সেটা হচ্ছে যে একাধিক আধানের যখন একসাথে থাকে তখন এই বল বা প্রাবল্য বা এই বিভব গুলোর ক্ষেত্রে কি ধরনের হিসাব হয় এটা একটু জানতে হবে আমাদের। ধরো আমাদের কাছে দুইটা চার্জ আছে, পজিটিভ চার্জ, দুইটা পজিটিভ এবং বড় করে আছে, হ্যাঁ, তো দুইটা পজিটিভ চার্জ, দুইটা পজিটিভ চার্জের মানই এক, ঠিক আছে? মানে দুইটাই পজিটিভ, দুইটার ভ্যালু হবে, এটা যদি 10 কুলম্ব হয় এটাও 10 কুলম্ব, এটা যদি 50 কুলম্ব হয় এটাও 50 কুলম্ব, এরকম। তো এখন যখন দুইটা আধান পাশাপাশি আছে, ক্লোজ এনাফ আছে, তো এইটার যে তার যে তড়িৎ ক্ষেত্র আমি আঁকলাম না, আর এইটার যে তড়িৎ ক্ষেত্র, তখন খেয়াল করো দুইটার যে তড়িৎ ক্ষেত্র কিন্তু একটার মধ্যে একটা ঢুকে বসে আছে, ঠিক আছে? তো তার মানে টেকনিক্যালি আমি যদি এখন কোন একটা জায়গায় চিন্তা করি, আমি আসলে দুইটা আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আছি, কথাটা কি বুঝতে পারছিস? ভাই আসলে বুঝি নাই, বুঝি নাই। ধরো এই আধানটার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এইটা, ঠিক আছে? তো আসলে তো তড়িৎ ক্ষেত্র মানে এত অল্প চুপ হয়, এটা আসলে অনেক বড় হয়, অনেক বিশাল সীমা জুড়ে হয়, আর ধরে নিলাম এইটার তড়িৎ ক্ষেত্রও এইটা। তো আমি যদি মনে করি এখন এই জায়গাটাতে থাকি, তাহলে তো আমি বেসিক্যালি এই আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছি, ওই আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছি, হ্যাঁ, তাই না? সেটাই বলতেছি আর কি। তো এখন যেহেতু আমি দুইটা আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আছি, তখন কি দুইটা আধানেরই বল আমার উপর কাজ করবে, দুইটা আধানের জন্যই প্রাবল্য আমার জন্য কাজ করবে, দুইটা আধানের জন্যই হিসাব করে মোট বিভবটা আমি পাবো, তাই না বিষয়টা? তো এই ধরনের অঙ্কগুলো আমাদের আসে, যে এরকম দুইটা আধান দেওয়া আছে, এর মাঝখানে কোথায় বিভব শূন্য হবে বা কোথায় সরি বিভব শূন্য হয় কম হয় না, সাধারণত প্রাবল্য কোথায় শূন্য হবে মানে বল কোথায় শূন্য হবে, এই ধরনের প্রবলেম গুলো দেওয়া হয় আমাদেরকে। তো এখন তোমরা বলো, যদি আমি এখানে একটা মাঝখানে একক ধনাত্মক আধান রাখি, ঠিক মাঝখানে দুইটার মাঝখানে, দুইটার চার্জই সমান, তাহলে মাঝখানে কি কোনো বল পাবো আমি? হ্যাঁ কাটাকাটি হয়ে যাবে, এও টানবে এও টানবে, ধাক্কা ধাক্কি সমান সমান, ঠিক আছে? দূরত্ব কোনো ফ্যাক্টর করবে না, আমি তো দূরত্ব ফিক্স করে দিচ্ছি, এটা মাঝখানেই আছে, অন্য দূরত্ব থাকবে না, মাঝখানে, আচ্ছা আচ্ছা জি, ঠিক মাঝখানে, তাহলে দুজনেই সমান টানাটানি করবে। বাট যদি আমি এখন একটু এটার কাছে যাই তাহলে কি হবে? এদিক থেকে বিকর্ষণ বল বেশি হয়ে যাবে, এদিক থেকে কমে যাবে, যদি এটার কাছে যাই এদিক থেকে বিকর্ষণ বল বেশি হয়ে যাবে, এদিক থেকে বিকর্ষণ বল কম হয়ে যাবে, কথাটা বুঝতে পেরেছি? তো তার মানে বেসিক্যালি আমি যদি একদম ঠিক মাঝখানে থাকি, তাহলে এখানে আমার, এখানে আমার ফোর্স কত? ফোর্স জিরো, যদি ফোর্স জিরো হয় তাহলে বলতে হবে এই বিন্দুতে আমার প্রাবল্য
জিরো, কথাটা বুঝতে পারছি? আর যদি আমার প্রাবল্য জিরো হয় তাহলে আমার ওই বিন্দুর বিভব আসলে জিরো হবে, বোঝা গেছে ঘটনাটা? তো এরকম ভাবে প্রশ্ন করা হয় যে দুই আধানের মাঝখানে কোথায় বল শূন্য হবে বা কোথায় প্রাবল্য শূন্য হবে। তো দুইটা আধান সমান যদি হয় তাহলে ঠিক মাঝখানে প্রাবল্য শূন্য হবে, বল শূন্য হবে। কারণ এখন চিন্তা করো যদি দুইটা আধান সমান না হয়, সাপোজ ধরো এটা হচ্ছে, এটা একটু ছোট করেই তো আসছি তাই না, ধরো এটা হচ্ছে 10 কুলম, এটা হচ্ছে 15 কুলম, তাহলে কি প্রাবল্য মাঝখানে শূন্য হবে? হবে না, কোথাও না কোথাও তো শূন্য হবে নাকি? কোন দিকে হবে বলতো দেখি। 10 কুলম্বের দিকে। 10 কুলম্বের দিকে, অ্যাবসলিউটলি রাইট। কারণ দেখো এটা মাঝখানে আছে কিন্তু এটা মান বেশি, তাহলে এটার ধাক্কাটা বেশি হবে। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, ঠিক আছে? তাহলে এ ধাক্কাটা বেশি হবে, বি এর শক্তি কম তাই ধাক্কাটা কম হবে। বা যদি এখন এই পজিটিভ চার্জটা, যেহেতু এটা হচ্ছে বিষয় বলে রাখি, যেহেতু এখানে এখন বল পাবো মানে এখানে কিন্তু কাটাকাটি করে জিরো হবে না মাঝখানে, তাই না? তো তার মানে এখানে একটা বল আছে, তার মানে আমি এটাও বলতে পারি যে এখানে প্রাবল্য আছে, এবং আমি এটাও বলতে পারি যে এখানে যেহেতু প্রাবল্য আছে তাহলে এই বিন্দুর অবশ্যই একটা বিভবের মান আছে, তাই না? তার মানে দেয়ার ইজ সাম কাইন্ড অফ বোল্ট। ওকে, তো এখন যেহেতু আমি এখানে বিভব শূন্য পাচ্ছি না, তখন এই পজিটিভ চার্জ থেকে আমি আর একটু বিয়ের দিকে সরাই নিলাম, তাহলে তখন হবে কি, আমি এটা থাকুক, আমি এটাকে যদি সরায় মনে করে এখানে নিয়ে আসি, তখন কি হবে, এ থেকে দূরত্ব বাইরে যাবে, মানে এর যে বেশি শক্তি ছিল এটা একটু কমে যাবে, আর 10 কুলম মানে বি এর যে শক্তি সেটা একটু বাইরে যাবে। তো একটা কমবে একটা বাড়বে, বেড়ে আবার কিন্তু একটা ব্যালেন্স সিচুয়েশনে তারা চলে আসবে, বুঝতে পেরেছি? তো তার মানে এরকম একটা বিন্দুতে আমি প্রাবল্য কি পাবো, একটা দেখবো যে বল তখন সমান হয়ে গেছে জিনিস থেকে, এবং বল সমান মানে কি, প্রাবল্য মানে, বল সমান মানে হচ্ছে কোনো মোট বল নাই, তার মানে প্রাবল্য নাই, তার মানে বিভবও নাই, মানে এখানে বিভব কত ধরতে হবে, শূন্য। কথাটা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা খেয়াল করো এই বিন্দুতে বিভবের মান ছিল, এখানে সেই মানটা এসে জিরো হয়ে গেছে, তাহলে উচ্চ বিভব কে, এইটা, নিম্ন বিভব কে, এই বিন্দু। তো আধান কোন দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, কনসেপ্টটা ধরতে পারছি? আচ্ছা, তো এখন ধরো যে আমি আমি ধরে নিলাম তাহলে এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বিন্দু, সেই বিন্দুতে কিনা আমার প্রাবল্য মানে মোট বল শূন্য। তো যদি আমাদের কোথাও প্রাবল্য শূন্য দেখাইতে বলে, মানে সেখানে যদি আমি বল শূন্য দেখাইতে পারি, তাহলে আমি প্রমাণ করতে বলে দিতে পারবো সেটাকে কি শূন্য, মানে প্রাবল্য শূন্য। আর যদি মানে এক কথায় বল শূন্য দেখানো যাবে, অথবা তার প্রাবল্য সূত্র দিয়েও প্রাবল্য শূন্য দেখানো যাবে, ঠিক আছে? তো এখন কাহিনীটা হচ্ছে যে যদি এরকম প্রবলেম থাকে যে এই বিন্দুটা আমরা কিভাবে বের করব, তখন কি করতে হবে? তো সাধারণত এ থেকে বি এর মধ্যে দূরত্ব দেওয়া থাকবে, ধরো এ থেকে বি এর অ্যাকচুয়াল দূরত্ব হচ্ছে মনে করো আর, ঠিক আছে, বা মনে করো ডি দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে? তো এখন তোমাকে সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যে তুমি যেই জায়গাটায় আছো সেটা হচ্ছে, তুমি তো আমরা তো বুঝতেই পারতেছি এটা বি এর কাছাকাছি হবে, ঠিক আছে? মানে দুইটা আধান যদি সমান সমান ধর্মের হয় তাহলে যেই আধানটার মান ছোট সাম্যাবস্থা সেটার কাছাকাছি হবে। খেয়াল করো ধরো যদি এইটা -10 15 কুলম্ব হইতো এবং এইটা -10 কুলম্ব হইতো, ঠিক আছে, তখন কি হইতো? তখন কিন্তু এই পজিটিভটাকে এইটা আকর্ষণ করতো, এই পজিটিভটাকে এই বিটা আকর্ষণ করতো, বা ঠিক মাঝখানে কিন্তু আকর্ষণ বল সমান হইতো না, সমান হইতো এই জায়গাতে আইসা, কারণ এদিক থেকে তখন এটার কাছে আছে, এটা একটু শক্তি পাইতে বেশি, আর এটার আগে থেকে 15 কুলম ছিল, সেটা শক্তিটা একটু কমানোর জন্য সে দূরে চলে গেছে। তার মানে যদি আমাদের দুইটা আধান একই প্রকৃতির হয়, হতে পারে দুটোও পজিটিভ, হতে পারে দুইটাই নেগেটিভ, তাহলে মনে রাখবো আমার সাম্যাবস্থা বা সাম্য বিন্দুটা কোথায় থাকবে, সবসময় যেটার মান ছোট তার দিকে থাকবে। কথাটা বুঝতে পারছি? তো ছোট বলতে এখানে প্লাস মাইনাস হিসেবে ছোট চিন্তা করো না, ঠিক আছে, মানে মানের দিক থেকে ছোট চিন্তা করো। কারণ দেখো যদি আমি ওইটা চিন্তা করি, 15 কুলম ছোট, মানে প্লাস টেনের থেকে -10 কিন্তু আরো ছোট, তো সাম্যাবস্থা কিন্তু এটার কাছাকাছি হচ্ছে না, মানে মাইনাস বাদ দিয়ে চিন্তা করো যেটার মানটা কম সেটার কাছাকাছি হবে, বুঝতে পারছি কাহিনীটা? তো ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া,
আচ্ছা, তো ধরো তাহলে আমরা ধরে নিলাম যে এইটার কাছাকাছি সাম্যাবস্থা শূন্য আছে, তো তখন আমরা ধরে নিব যে এই বি থেকে এই সাম্য বিন্দুটা এক্স দূরত্বে আছে, বা আমার ইচ্ছা মতো আমি এক্স ওয়াই যে ড্রয়িং করিম যদিও মধ্যে যা খুশি ধরে নিব। তো তখন আমি যেহেতু ধরে নিচ্ছি যে এই বিন্দুতে এটা সাম্যাবস্থায় আছে, তাহলে এটা যেহেতু এক্স দূরত্ব তাহলে এতটুকু কত, এটা অবশ্যই ডি মাইনাস এক্স হবে। কথাটা বুঝতে পারছি? তো তাহলে আমি যদি এখন এই দুইটা আধানের মধ্যে বলের একটা সম্পর্ক দেখাইতে চাই, ধরে নিলাম এখানে যে আধানটা আছে সেটা হচ্ছে একক ধনাত্মক আধান বা কিউ পরিমাণ আধান, হ্যাঁ, তো তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এ আর কিউ এর মধ্যে বল কত হবে, এফ ইজ ইকুয়াল টু হবে, যদি এই দুইটা আধানের মধ্যে বল হয় এফ ওয়ান আর এই দুইটা আধানের মধ্যে বল যদি হয় এফ টু, তাহলে আমাকে বলতে হবে যে এফ ওয়ান ইজ ইকুয়াল টু এফ টু, বা এখান থেকে আমি বলতে পারি এফ ওয়ান কত কুলম্বের সূত্র দিয়ে সি ইন্টু এ ইন্টু কত কিউ, এ কিউ বাই হচ্ছে আর স্কোয়ার, দূরত্ব কত এই দুটোর মধ্যে ডি মাইনাস এক্স, তার মানে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বেসিক্যালি কত হবে এখানে সি ইন্টু হচ্ছে এটা হচ্ছে বি, তাহলে বি ইন্টু কিউ কিউ বাই এক্স স্কোয়ার। তো এখানে আসলে দুই পাশে সি কমন, ঠিক আছে, দুই পাশে কিউ কমন, দুইটা উঠে যাবে আর কি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এ মাই এ বাই ডি মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বি বাই এক্স স্কোয়ার। বুঝছি এই পর্যন্ত? জি ভাই। তো এখানে এ এর মান দেওয়া থাকবে, বি এর মান দেওয়া থাকবে, দেওয়া আছে, সেখান থেকে যেহেতু সমীকরণে ডি এর মানও দেওয়া আছে, তার মানে শুধু এক্স মিসিং, তাহলে এক্স আমরা এখান থেকে বের করতেই পারবো আর কি। তো এভাবে আমরা সাম্য বিন্দুটা বের করে নিব। বোঝা গেছে? ক্লিয়ার? যদি বলে প্রাবল্য কত শূন্য হবে, এইভাবেও করতে পারো, আবার ডিরেক্ট প্রাবল্যের সূত্র দিয়ে হিসাব করতে পারো। তো এখানে কিন্তু আমরা কোন সূত্র ব্যবহার করবো, প্রাবল্যের যে সূত্রটা আমরা জানলাম ওই যে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার যেটা প্রথমে জানলাম ওইটা ইউজ করবো, কারণ এখানে কিন্তু আমার এই আধানটার মান দেওয়া না, এটার দেওয়া এটার দেওয়া, তো আমি যখন একবার এটার জন্য প্রাবল্য বের করবো এই বিন্দুতে, তখন এটা আমার প্রাইমারি আধান দেওয়া, মানে এটার দূরত্ব হচ্ছে এইটা আর এটার দূরত্ব হচ্ছে এইটা। বুঝছি না, পারবো না, কি কাহিনী করতে হবে? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস বলে রাখি, প্রাবল্য দিলে সবসময় প্রাবল্যের দিক বলে দিতে হবে, ঠিক আছে, যে প্রাবল্য যদি এখানে শূন্য হয় তো ভালো কথা, যদি শূন্য না হয় তাহলে সেটা কোন দিক হবে। ধরো আমাকে যদি ঠিক মাঝখানেই প্রাবল্য বের করতে বলতো, তখন আমি কি করতাম, এটার জন্য একবার প্রাবল্য ই ওয়ান বের করতাম, এটার জন্য প্রাবল্য একবার ই টু বের করে নিতাম, ঠিক আছে, তো ই ওয়ান ই টু মাঝখানে অবশ্যই সমান হইতো না, তাহলে কোনটা বড় হইতো কোনটা ছোট হইতো সেটা বুঝে তোমাকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, এবং তোমাকে বলে দিতে হবে প্রাবল্যটা কোন দিকে। যেমন বলো তো, যদি আমার এই এই বিটাটা যে ঠিক মাঝখানে মধ্যবিন্দুতে আমাকে প্রাবল্য বের করতে বলা হয়, মোট প্রাবল্য, তাহলে সেটা দিক কোন দিক হবে? এ এর দিকে। এ এর দিকে? ভালো করে চিন্তা করে দেখো, বি এর দিকে। ঠিক মাঝখানে থাকলে এ এ এ বিকর্ষণ করবে বেশি বল দিয়ে, আর বি বিকর্ষণ করবে কম বল দিয়ে, তাহলে আলটিমেটলি এ থেকে কোন দিক দিয়ে ওই দিকে চলে যাবে, তার মানে প্রাবল্য এ থেকে বি এর দিকে। বুঝতে পারছি? আচ্ছা, এই ছিল মোটামুটি প্রাবল্য আর বিভবের কয়েকটা বিষয়। আচ্ছা, আর কে যেন প্রশ্ন করছিল, আর যদি গোলক না থাকে তাহলে তার ধারক আমরা কিভাবে, ধারকত্ব আমরা কিভাবে বের করবো? আনফর্চুনেটলি গোলক তোমাদের তোমাদের এসএসসিতে গোলকের জন্য ধারকত্ব বের করার ইকুয়েশন আছে, আর অন্য ক্ষেত্রে আসলে তোমাদের বের করার প্রয়োজন পড়বে না, তার যদি তুমি ধারকত্ব বের করতে চাও, ধারকত্ব চল সংজ্ঞা কিন্তু তোমাকে আমি বলি নাই, ঠিক আছে, ধারকত্ব বলতে আসলে এটা বোঝায় যে কোনো একটা ধাতব বস্তুর যে পৃষ্ঠ আছে তার যে সার্ফেস, সেই সার্ফেসটার প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান জমা থাকে সেটাকে বলা হয় ওই পৃষ্ঠের ধারকত্ব, ঠিক আছে, মানে ধারকত্বের মান হবে সেটা আর কি। তো এই ক্ষেত্রে সাধারণত তোমাদের যদি কোনো গোলক না থাকে, কোনো পৃষ্ঠ দেওয়া থাকে যে কোনো একটা পৃষ্ঠের মধ্যে এত কুলম্ব আধান আছে, সেটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সেই আধানের মানকে ডাইরেক্ট ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? মানে সেই ক্ষেত্রে সি হবে মোট আধানের পরিমাণ বাই সেই তার ক্ষেত্রফল। বুঝছি কাহিনীটা? জি স্যার। আচ্ছা, আর কি কি যেন প্রশ্ন ছিল একটু বলো তো, কার কি কোনো প্রশ্ন ছিল? ভাইয়া একটা সৃজনশীল, একটা সৃজনশীল প্রশ্নের ঘটা বুঝতেছি না আসলে।
আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকটা পেন্সিল পাইছি, একটা একটা করে আসতেছি। আচ্ছা কে জানো একটা পেন্ডুলামের ছবি দিয়ে আমাকে দিয়ে তোমার একটা একটা পেন্ডুলামের মতো এরকম কিছু একটা, তার মধ্যে চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। আচ্ছা টু বি অনেস্ট, এই অঙ্কটা তোমাদের জন্য কেন দিছে আমি বুঝতে পারতেছি না, একদমই না তোমাদেরকে কেন দিছে। তোমাদের এইটা অঙ্কটা সলভ করার জন্য ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এর ভেক্টর চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে যদি এই ম্যাথটা সলভ করতে চাও, ঠিক আছে? তো এটা আগে বাকি ম্যাথ গুলো শেষ করি, তারপরে আলাদা ভাবে দেখা দিব, ঠিক আছে? এখানে আসলে উপাংশের খেলা খেলতে হয়, তোমরা কি উপাংশ বোঝো? ওটা তো কাজের ক্ষেত্রে ডাব্লিউ কল এস এস কস্টিটা, তাই না? উপাংশ কিভাবে কাজ করে বা এখানে আমি তোমাকে একটু জাস্ট ক্লু দিয়ে দিই, আগে চিন্তা করে দেখবা যে কি করতে হবে তোমাকে। এখানে খেয়াল করো, এখানে একটা পেন্ডুলাম ঝুলতেছিল, তো এই পেন্ডুলামটা একটা ভর দেওয়া ছিল মনে হয়, তাই না? তার নিজস্ব ভর, মানে ভর দেওয়া ছিল, তার মানে ওজন দেওয়া। তো এখানে আরেকটা সেকেন্ডারি চার্জ আছে, তো এই চার্জটা এই চার্জটাকে আকর্ষণ করতেছে, ঠিক আছে? আকর্ষণ করে ব্যালেন্স অবস্থায় আছে, তাই না? এরকমই সিচুয়েশনটা ছিল না? হ্যাঁ, সাম্যাবস্থায় ছিল। তো এখন এখানে তোমাকে বলা হয়েছে যে এটার এটার চার্জ, এটার চার্জের পরিমাণ সেম, এটা পজিটিভ এটা নেগেটিভ এরকম। তো এখন তুমি ধরে নিবা যে এই ক্ষেত্রে তোমার দুইটা আধান যেহেতু কিউ, তাহলে এই ক্ষেত্রে কুলম্বের সূত্র যদি কাজ করে তাহলে আমাদের মোট বলের পরিমাণ হচ্ছে এফ ইন্টু সি। আমি বারবার সি লিখি, তোমরা কিন্তু কে লিখো, কারণ তোমাদের যেহেতু এখন বইয়ে কে দিয়ে দেওয়া হয়েছে কিছু করার নাই, ঠিক আছে? সি ইন্টু কিউ ওয়ান কিউ টু, যেহেতু দুইটার মানই এক, দুইটার মানই যেহেতু এক, তাহলে তুমি ডিরেক্টলি কিউ স্কোয়ার ধরে নিতে পারো, বুঝতে পেরেছো? এখন এই দুটোর মধ্যে কি দূরত্ব দেওয়া ছিল? স্যার 10 মিলিমিটার। হ্যাঁ আচ্ছা, তাহলে দূরত্ব দেওয়া আছে। আমি অঙ্ক সলভ করে দিচ্ছি না, তোমাকে জাস্ট কি দিচ্ছি যে কি চিন্তা করতে হবে এখানে। তাহলে ডি স্কোয়ার, তাহলে ডি এর মান দেওয়া, কিউ এর মান জানি না, সি এর মান তো জানি, এফ এর মানও কিন্তু জানি না, মানে আমাকে এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল বের করতে হবে, তাই তো? এখন খেয়াল করো এই বলটা আসলে কতটুকু পরিমাণ, যেহেতু সাম্যাবস্থা আছে। এইটা হচ্ছে যে তুমি যদি একটা পেন্ডুলামকে হালকা করে বাঁকা টেনে ছেড়ে দিতে থাকো, মানে ধরে থাকো, এই পেন্ডুলামটা যেই বলে এই নিচের দিকে নামার চেষ্টা করবে সেই বলটাই কিন্তু এখানে কাজ করতেছে, তাই না? বুঝতে পেরেছো? সরি, কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই পেন্ডুলামটা কতটুকু বলে এইদিকে যাওয়ার চেষ্টা করতেছে সেটা কি বের করতে পারবা? পারবা না? আচ্ছা আমি বলি কাহিনীটা কই, পেন্ডুলামটা কেন নিচের দিকে যাইতে চায়? হ্যাঁ, গ্র্যাভিটি, ওজনের কারণে, তাই তো? তার ওজন, তো একটা বস্তুর ওজন কোন দিয়ে কাজ করে, ঠিক নিচে দিয়ে কাজ করে না, ডাব্লিউ ইকুয়াল এমজি। জি, তো এই বলের একটা উপাংশ বেসিক্যালি তাকে এই দিকে ফেলতে চায়, তাই নি বুঝছি, উপাংশ বুঝি। আচ্ছা এখন খেয়াল করো, যদি আমরা উপাংশের সূত্র দিয়ে হিসাব করি, উপাংশ আমি আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না, আমি আবারও বলছি আমি যে সূত্রটা বলে দিচ্ছি কি এখানে সূত্রটা কাজ করে, যদি এটা হয় তার ওজন এইদিকে, তাহলে এইদিকে তার যে উপাংশ কাজ করবে সেটার মান হচ্ছে ডাব্লিউ ইকুয়াল, যদি এই উপাংশটার মান হয় মনে করো ডাব্লিউ প্রাইম, তাহলে এটার মান হবে তোমার এম জি, মানে এম জি কস থিটা, কত? কস থিটা, থিটা হচ্ছে এই দুটোর মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে 90 বেসিক্যালি। এখন কস 90 এর মান কত? বলো, তাহলে আসলে আলটিমেটলি কত আসবে? জিরো আসবে না, তাহলে এটা কি কোনো বল কাজ করে না এদিকে? অবশ্যই কাজ করে। আসল কাহিনী হচ্ছে এখানে ওজনটা ভাগ করা যাবে না, ঠিক আছে? এখানে যেটা ভাগ করতে হবে সেটা হচ্ছে তারের টেনশন ফোর্স, তারের টেনশন ফোর্স, হোয়াট ইজ দিস বেসিক্যালি। খেয়াল করো এই যে পেন্ডুলামটা এখানে যে ধরে আছে,
আসলে পেন্ডুলাম যখন দুলে তখন এই তার তার বলটা কাজ করে কিন্তু এই দিকে, মানে পেন্ডুলামে যখন এই সুতাটা টান দেয় সুতাটা তাকে টেনে ধরে রাখে এইদিকে আর এই বস্তুটা টান খায় এইদিকে। তো এই যে বেসিক্যালি জিনিসটা এই দিয়ে কাজ করে এটা হচ্ছে আসলে এই বস্তুটার ওজনের কারণে ডাব্লিউ, এটা হচ্ছে এটা মূল ওজন যেটা নিচে দিয়ে কাজ করে। আর এই বরাবর যেটা কাজ করে সেটা হচ্ছে এই কোণ বরাবর এই বস্তুটার ওজনের উপাংশ, যেটা হবে মূলত তোমার যেটার মান হচ্ছে মূলত এম জি কস থিটা, এবং এই থিটা হচ্ছে এই থিটা। এবং তোমার প্রশ্নে মনে হয় এই জায়গায় কোণ দেওয়া ছিল তাই না, 45 দেওয়া ছিল, তো এইখানে মানটা হবে এম জি কস 45, ঠিক আছে, এটা হবে এম জি কস 45 ডিগ্রি। যারা যাদের অঙ্কটা মাথার উপরে দিয়ে যাইতেছে মাথার উপরে দিয়ে যাইতে দাও, আমি কিন্তু এটা তোমাদের এসএসসির জন্য জীবনও করাবো না, ঠিক আছে, যাতে বুঝতে চাইছে বলে বুঝাইতেছি। তো এটা হচ্ছে এম জি কস থিটা, তারপর যারা বুঝতে ইন্টারেস্টেড করতেছে প্রশ্ন করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পরিমাণ ফোর্স এই দিকে কাজ করতেছে বস্তুটার, এবং এই পরিমাণ টেনশন ফোর্স দিয়ে মানে সুতা টান দিয়ে এটাকে ধরে রাখছে এই দিকে, কথাটা বুঝতে পারছো? তাহলে এই দুটা তাল ব্যালেন্স হয়ে আছে বলেই পেন্ডুলামটা ছিঁড়েও যাইতেছে না আবার ওদিক হয়ে যেতেছে না, সে নিউট্রাল পজিশনে আছে এখন। তো তার মানে এই যে তারের যে টেনশন ফোর্স, এই টেনশন ফোর্সটা কাজ করে এই দিকে, এই টেনশন ফোর্সের একটা উপাংশ এই পেন্ডুলামটাকে ওই দিকে নিয়ে যাইতে চায়, কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার? লাস্টের পয়েন্ট আমি বলতেছি, ধরো এই আমরা তো এটা বুঝতে পারছি যে এম জি কস 45 এই দিকে কাজ করতেছে আর সুতা ওই দিকে উল্টা কাজ করতেছে, সমান সমান অবস্থায় আছে। তার মানে আমি বলতে পারি এইটা এই যে সুতাটা যে এই পেন্ডুলামটাকে আমি একটু ভালো করে আঁকি, এই সুতাটা যে পেন্ডুলামকে ওর দিকে টানতেছে সেই টেনশন ফোর্সটা হচ্ছে এই এম জি কস থিটার সমান। ওকে, তো এই যে সুতার টান আছে না তার একটা উপাংশ, ঠিক আছে, তো এই যে এম জি কস থিটা, তো এই যে আমাদের তো ত্রিভুজ তৈরি হয়েছে এটা যদি হয় 45 তাহলে এটাও কি 45 হবে না? এটা যদি 45 হয় তাহলে এইটার মান হবে কত? আসলে এইটার মান হবে এই টেনশন ফোর্সের 45 ডিগ্রি কোণে যতটুকু উপাংশ পাওয়া যায়, মানে এই বলটা যতটুকু উপাংশ এই দিকে কাজ করে, ব্যাপারটা হচ্ছে এই, ঠিক আছে। সরি, তো এই ক্ষেত্রে তখন তোমার এইটার মান হবে পি কস 45 ডিগ্রি। তার মানে প্রথমে এম জি কস থিটা করবা, ওইটাকে আবার ওইটার মান ধরবা টি, ওইটার সাথে টি কস 45 করলে তুমি যেই মানটা পাবা সেই মানটা আসলে এই দিকে কাজ করতেছে, এবং এটাই হচ্ছে সূত্র মতো তোমার ফোর্স, এবং ওই ফোর্সের মানটা এখানে বসাবা দেন শুধু টি এর মানটা বের হয়ে চলে আসবে। উপাংশ কি জানি, উপাংশ কি ওটা তো এই ক্লাসে বোঝাতে চাচ্ছিলাম না রে ভাই। উপাংশ হচ্ছে কোন একটা ফোর্স বা কোন একটা ভেক্টর বলে এটাকে, আমরা আসলে যে কোনো ভেক্টর রাশিকে ভেক্টর কদিন বলি, কোন একটা ফোর্স বা কোনো কিছু যতটুকু একটা অংশ কোন একটা সুনির্দিষ্ট দিকে কাজ করে সেটাকে বলে উপাংশ। যেমন ধরো তুমি যদি একটা বলকে সোজা উপরের দিকে ঠেলো, যদি একটু বা একটু তোমার লাঠি দিয়ে ঠেলার সময় একটু বাঁকা তেড়া হয়ে যায়, বলটা সোজা না গিয়ে কিন্তু একটু বাঁকা যাবে, দেখা যাচ্ছে কি মনে হয় না? ধরো এই বলটাকে আমি উপরের দিকে ঠেলতেছি বাট বলটা সোজা না গিয়ে বাঁকা চলে গেছে, ঠিক আছে, তোমরা কাজের কাজ শক্তি ক্ষমতা এইরকম দিচ্ছে মনে হয়। তো আমি দিছি বল এই দিকে এসে গেছে এই দিকে, তো এই দিকে যে বলটা গেছে এখানে আসলে আমার পুরো বলটা কাজ করে নাই, ইনফ্যাক্ট আমি যে বল দিচ্ছি সেই বলের কারণে তো এই দিক গেছে, সে আমার দেওয়া বলের পুরো অংশটা কাজে লাগে না, একটা অন্য অংশ এখানে কাজে লাগছে যেটার কারণে সেই দিয়ে গেছে, তো ওই অংশের পরিমাণটাকে বলতেছি আমরা উপাংশ। ধরো তুমি এখানে 10 নিউটন ফোর্স দিছো বাট এটা সোজা না গিয়ে বাঁকা গেছে, তো এই যে বাঁকা গেছে এখানে তুমি কোনোদিনই 10 নিউটন ফোর্স পাবা না, এখানে তুমি ধরো তারপর 7 নিউটন পাবা, মানে তখন এই বস্তুটা 7 নিউটন বল দিলে যেভাবে চলতো সেভাবে এই বাঁকা পথে চলবে। তো এই যে 7 নিউটন ফোর্স, এটা এটা তো আসলে 10 নিউটন ফোর্সের একটা অংশ হিসেবে আসছে তাই না, তো এই 7 নিউটন ফোর্স হলো 10 নিউটন ফোর্সের উপাংশ। এই উপাংশ ঘটার কোনো কারণ আছে? কনসেপ্টটা বুঝছে? জি ভাই, জি ভাইয়া, হ্যালো হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে?
হ্যাঁ এখন এখন শোনা যাচ্ছে ভাই, কোন সমস্যা হয়েছিল মনে হয় নাকি ভাই? অনেক ভোলা হয়ে গেছিলাম সেটা বুঝতে পারছো? জি ভাই। ভাইয়া উপাংশ ঘটার কি কোনো কারণ আছে? উপাংশ ঘটার কোনো কারণ আছে বলতে, এটা তো একটা বাই মানে বাই ন্যাচারাল প্রসেস, ঠিক আছে? ও উপাংশ যে কোনো কিছু উপাংশই থাকবে, যে কোনো কিছু উপাংশ থাকবে। ধরো আমার হাতে যে মোবাইলটা আছে, ঠিক আছে, আমি যদি মোবাইলটাকে ছেড়ে দিই ডাইরেক্ট এভাবে, তো মোবাইলটা কিন্তু আমার আঙ্গুল ভাঙতে পারতেছে না, বা সে তো এদিকে চলে যাচ্ছে, তাই না? তো বেসিক্যালি ওজন কাজটা নিচের দিকে, বা সে ওইদিকে যাইতেছে কেন, তার মানে এই ওজন একটা উপাংশ ওইদিকে ট্রান্সফার হয়ে গেছে। সব প্রাকৃতিক কারণে তাহলে? এভরিথিং ইজ ন্যাচারাল রিজন, উই জাস্ট ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ন্যাচার, ঠিক আছে? একটা বস্তু যদি তুমি বলতে চাই চাইরা দাও না, চাইরা দিলে সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিচের দিকে নামবে। এটা কি বিজ্ঞানীরা ঠিক করে দিছে যে তুই আমি করে নামবি তাহলে আমরা সব অঙ্ক করবো? না, বাইক ন্যাচার সেভাবে নামে, আমরা হিসাব করে বাইক করে নিচ্ছি শুধু, কেমন কত কত ধরনের নাম। হ্যাঁ জি। আচ্ছা কে জানি প্রশ্নটা করছিল, এই প্রশ্নটা কাটছিল। আমার পারবা সলভ করতে? এখন বুঝতে পারছি। আচ্ছা এবার কাজের প্রশ্ন সলভ করি, অকাজের প্রশ্ন বাদ দিয়ে এবার কাজের প্রশ্ন সলভ করি, মানে যেটা আসলে আমাদের হিসেবে দরকার পড়বে। বোর্ডে তোমাদের বোর্ড বইয়ে মনে হয় একটা প্রশ্ন আছে যে পৃথিবী এবং চাঁদের মধ্যে, এটা হচ্ছে পৃথিবী ধরো, এই হচ্ছে আমাদের চাঁদ। তো পৃথিবী আর চাঁদের মধ্যে মনে হয় বলা আছে 324 কেজি, না? জি ভাই। বলা আছে যে পৃথিবী এবং চাঁদের মধ্যে 324 কেজি আধান লাগলে পৃথিবী এবং চাঁদের মহাকর্ষ বল শূন্য হয়ে পৃথিবী চাঁদ পৃথিবী থেকে ছিটকে যাবে, এটা প্রমাণ করতে বলছে। তো প্রথমে আগে বলে 324 কেজি চাঁদ মানে কি? একটা ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³¹ কেজি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর, এটার মানে বুঝো? এটার মানে হচ্ছে তুমি যদি 9.11 কে একের পরে 31টা শূন্য দিয়ে ভাগ দাও, তাহলে যেটা দাঁড়াবে সেটা একটা ইলেকট্রনের ভর। তাহলে এখন এরকম কতগুলো ইলেকট্রনকে একত্র করলে সেটার ভর 324 কেজি হবে, একটু চিন্তা করো। জাস্ট সিম্পলি এই 324 কে এটা দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? ভাগ দিলে মনে হয় 6.11 সামথিং একটা বড় সংখ্যা চলে আসবে, আমি কোনো ক্যালকুলেশন করে দিব না, এটা বুঝাই দিব শুধু, ঠিক আছে? তো 324 কে ইলেকট্রনের একটা ইলেকট্রন আধা ভর দিয়ে ভাগ দিলে 324 কেজি মানে কতগুলো ইলেকট্রন সেটা বের হয়ে আসবে। কথাটা কি বুঝতে পারছি? জি ম্যাম। স্যার একটু আবার রিপিট করবেন? আবার রিপিট করবো, আচ্ছা ঠিক আছে। একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³¹ কেজি, ঠিক আছে? তাহলে এখন কতগুলো ইলেকট্রনকে একত্র করলে 324 কেজি হবে? 324 কে ইলেকট্রনের ভর দিয়ে ভাগ দিবা, তার মানে বেসিক্যালি 324 বাই হচ্ছে 9.11 × 10⁻³¹। দেখি ক্যালকুলেশন করে কত আছে। 324টা কিসের মান? 324 কেজি ইলেকট্রনের কথা বলা আছে, বলা আছে পৃথিবী এবং চাঁদে এত কেজি আধান রাখলে এদের মধ্যে মহাকর্ষ বলটা জিরো হয়ে চাপ থেকে বের হয়ে যাবে পৃথিবী থেকে। বুঝতে পারছি? 3.55 সামথিং। হ্যাঁ অ্যানসারটা আসছে 3.556 × 10⁻³২ টা ইলেকট্রন। আল্লাহ, ঠিক আছে, এতগুলো ইলেকট্রনের পরিমাণ হচ্ছে একত্রে কত হবে? 324 কেজি, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তো এটা কিন্তু কুলম না, মনে রেখো, এতগুলো ইলেকট্রন, বোঝা গেছে? এখন আবার একটা ইলেকট্রনের আধান কত, আধানের মান কত? 1.60 × 10⁻¹⁹ কুলম। তো একটা ইলেকট্রনের আধান যদি এত কুলম হয়, তাহলে এতগুলো ইলেকট্রনের আধান কত হবে? এই দুইটাকে গুণ দিতে হবে। কথাটা বুঝছি? গুণ দিলে কত আসবে? 1.60 × 10⁻¹⁹। তাহলে আসছে অ্যান্সারটা এখানে
5.690 × 10^13 কুলম্ব। সবাই কি বুঝতেছো কি করতেছি ধুপধাপ করে? জি স্যার। আচ্ছা এইটা হচ্ছে, এই যে এখন আসলে অ্যান্সারটা কি আসলো, কুলম্বে আসলো, ঠিক আছে। তার মানে, তার মানে 324 kg চার্জ মানে এতগুলাই, এত কুলম্ব আধান, বুঝছি। জি ভাই। তো এই যে 5.69 × 10^13 কুলম্ব আধান রাখা হবে পৃথিবীতে, এবং 5.69 × 10^13 কুলম্ব আধান রাখা হবে চাঁদে। তো দুইটা কি করবে, একটা মানে বিকর্ষণ করবে, এবং বলা হইতেছে এতই পরিমাণ বিকর্ষণ করবে যে এরকম অবস্থায় পৃথিবী এবং চাঁদের যে মহাকর্ষ বল সেই দুইটা কাটাকাটি করে ফেলবে, মানে পৃথিবী তার পৃথিবী একটা টানাটানি করবে আর আধান গুলা ফেলাফেলি করবে। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, ইলেকট্রন কে এরকম ভাবে সংগ্রহ করা সম্ভব আসলে? না আসলে সম্ভব না, এরকম তো দূরের স্থান, এরকম তো দূরের স্থান। তুমি এটা কত কুলম, 5.69 × 10^13 মানে হচ্ছে 5.69 এর পরে আরো মানে 569 এর পরে আরো 10টা শূন্য। জি ভাইয়া শোনা যাচ্ছে? আচ্ছা কি কারণে শোনা যাচ্ছে না, কোন একটা ঝামেলা হয়েছে। আচ্ছা যেটা বলতেছিলাম, 5.69 × 10^13 কুলম মানে কত, 5,690 কোটি কুলম, ঠিক আছে। একটু চিন্তা করো, যদি এক কুলম্ব দুইটা আধান পাশাপাশি, আমি এক নিউটন দূর, মাত্র এক কুলম্ব আধান যদি আমি 1 মিটার দূরত্বে রাখি, কত 1 মিটার দূরত্বে, তাহলে তারা নিজেদের মধ্যে কতটুক বলে আকর্ষণ করে, 9 × 10^9 নিউটন বলে, মানে 9 এর পরে কটা শূন্য, বেশি না 9টা শূন্য, মানে মোটামুটি 90 কোটি, 90 কোটি বা 200 কোটি মনে হয়, তাই না? ওই নিউটন বলে সে 1 নিউটন দুইটা তাজ আধান মানে আকর্ষণ বিকর্ষণ করে। তোমার এখন দুই পাশে যদি 1 কুলম্বের দুইটা আধান আমি রেখে দিতে পারি লিটারেলি, ওইটা তোমাকে মানে ভেদ করে পুরো দুনিয়াদারি ধ্বংস করে ফেলবে। আর সেখানে তো তুমি 9 কোটি 5,690 কোটি আধান রাখতে চাও, তাহলে তো সম্ভবই না। এবং এই জন্যই, এবং ওই জন্যই ওই পরিমাণ আধান পৃথিবী এবং চাঁদের মধ্যে রাখলে তাদের মধ্যে যে হিউজ গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেটা তো জিরো করা সম্ভব, এবং তখন পৃথিবী আর তখন চাঁদার চাঁদার বলবে পৃথিবীকে গুড বাই দিয়ে চলে যাবে, মামা টাটা গুড বাই, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। তো এখন এটাই প্রমাণ করতে হবে আমাদের। তো কিভাবে প্রমাণ করবো, প্রথমে পৃথিবী এবং চাঁদের ভর মনে দেওয়া আছে প্রশ্নে, তো পৃথিবী এবং চাঁদের ভর বের করে পৃথিবী ও চাঁদের যে মহাকর্ষ বল ধরলাম সেটা F1, তাহলে সেটা হচ্ছে G × M1 M2/d² এটা দিয়ে বের করে নিতে হবে, বুঝছি কাহিনীটা? জি না। And then ওই যে, এই যে 5.69 × 10^13 কুলম্বের দুইটা আধান পৃথিবী এবং চাঁদের যে দূরত্ব সেটা দিয়ে কুলম্বের সূত্র দিয়ে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা বের করতে হয়, মানে F=F2 যদি হয় সেটা, তাহলে সেটা হচ্ছে C × হচ্ছে GFC, একভাবে লিখে দিচ্ছি না, এটা হচ্ছে C × হচ্ছে এই যে আধান, এই যে আধানটা বের করলাম সেটার মান যদি মনে করো কিউ হয় তাহলে উপর হবে ডাইরেক্ট Q², নিচে হচ্ছে পৃথিবী এবং চাঁদের যে দূরত্ব দেওয়া আছে সেটা দূরত্বের স্কোয়ার, এবং এই দুইটা ভ্যালু সমান যখন আসবে তখন তুমি বুঝতে পারবা যে তার মানে ঠিক আছে, 324 kg চার্জ রাখলেই তাহলে টাইম শেষ, স্কেল খতম। বোঝা গেছে? জি ভাই। সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা গেল। তারপরে আরেকটা প্রবলেম মনে হয় কে জমা দিছিল, ইন্টারেস্টিং একটা প্রবলেম আছে, দুইটা আধান আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, 1 মিটার ডিস্টেন্স, এবং এটার মাঝখানে কোন একটা, এটার মান হচ্ছে +20 μC বলে এটাকে, ঠিক আছে, আর এটা হচ্ছে 10 + 10 μC, 1 μC, 1 μC মানে কত জানি তো না, এক মাইক্রো মানে হচ্ছে খুব সম্ভবত 10⁻¹, ঠিক আছে। আমরা কি আবার ফ্রিজ হয়ে গেছি না শোনা যাচ্ছে? না ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে 20 μC, তার মানে হচ্ছে 20 × 10⁻¹ কুলম। আমি যদি ভুল না করে থাকি আমার মনে হচ্ছে এটা একটু কনফিউশন আছে, মাইক্রো কি 9 না −10⁻¹ নাকি 10⁻¹, আমার আমার সন্দেহ হচ্ছে, তোমরা একটু বই থেকে মিলে নিও, মাইক্রোতে কি 9 দেওয়া আছে না, 9 থাকার কথা সবচেয়ে বেশি। তো এখানে 20 × 10⁻¹ কুলম্ব আধান আছে, এখানে হচ্ছে 10 × 10⁻¹
মাইনাস 9 কুলম্ব আধান দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার, ঠিক আছে? স্যার মাইক্রো মানে যদি পাওয়ার মাইনাস 6 দেওয়া বইয়া এখন বলা আছে যে এদের মাঝখানে কি বলা আছে মাইনাস 5 মাইক্রো কুলম্বের একটা বস্তু রাখা আছে এদের মাঝখানে যাতে সেটা কোনো বল অনুভব না করে। তো তার মানে এদের মাঝখানে একটা সাম্যাবস্থা আছে যেখানে একটা আধান রাখা আছে যেটার মান কত মাইনাস 5 মাইক্রো কুলম্ব। এখন বলো এটার মান বেশি না এটার মান বেশি? এটার মান বেশি। তাহলে সাম্যাবস্থাটা কোন দিকে হবে, এর দিকে না বিয়ের দিকে? বিয়ের দিকে। বিয়ের দিকে। তো তার মানে আমি ধরে নিতে পারি যে এরকম একটা জায়গায় পিটা আছে, ঠিক আছে? প্রশ্নটা কে পাঠিয়েছিল, তানভীর পাঠিয়েছিল না? যেহেতু সাম্যাবস্থার কথা বলা আছে এবং দুইটা চার্জের মান অবশ্যই সমান না। তো এখন বলা আছে প্রথমে এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, আর তারপরে কোনো বল অনুভব না করে বি বস্তুটার ভর, দুই বস্তুর ভর দেওয়া আছে 1.8 গ্রাম, এটার ভর দেওয়া আছে 1.8 গ্রাম, আর কার ভর দেওয়া আছে? আচ্ছা গত তো তাহলে ভুল প্রশ্ন করছে, বলা আছে এ এবং সি এর মধ্যবর্তী, ও সি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। আচ্ছা আচ্ছা সরি আমি ভুল, মানে এ বি সি এর মধ্যে প্যাচ লাগাই ফেলছি। তো যাই হোক সি এর দূরত্ব বের করতে হবে, তার মানে কি হবে, ওই যেটা আগে বললাম না যে সাম্যাবস্থা কোথায় সেটা বের করার সূত্র সেটা করতে হবে। তো যেহেতু দেওয়া আছে এ থেকে বি এর দূরত্ব কত 1 মিটার, আর আমরা ধরে নেই বি থেকে সি এর মানে ছোট দূরত্বটাকে সবসময় ধরবো, এটার দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে এ থেকে সি এর দূরত্ব কত, এটা হচ্ছে 1 - 1 মিটার। কথাটা বোঝা গেছে? তো এখন সত্য মতে এই দুইটা, এটা যেহেতু সাম্যাবস্থায় আছে তার মানে এই দুইটার এ আর সি এর মধ্যবর্তী বল আর বি আর সি এর মধ্যবর্তী বল কি সমান হইতে হবে, তাই না? তো এ সি এর মান কত দেওয়া আছে, সি এর মান মনে দেওয়া আছে -5 মাইক্রো কুলম্ব, -5 মাইক্রো কুলম্ব তার মানে -5×10⁻⁶ কুলম্ব, ঠিক আছে? তো আমরা এখন এই দুইটা আধানের মান জানি, ঠিক আছে? তাহলে এখন কুলম্বের সূত্র অ্যাপ্লাই করব প্রথমে এই দুইটার মধ্যে। তাহলে এই দুইটার মধ্যে যে ক্রিয়াশীল বল যদি হয় F1, এটার মধ্যে এই দুইটার মধ্যে ক্রিয়াশীল বল যদি হয় F2, তাহলে সত্যমতে F1=F2, বা এটার জন্য হচ্ছে F এর ক্ষেত্রে একটু আগে যে লিখে দিচ্ছিলাম খেলা আসতো তো সবার, তো এখানে ডাইরেক্ট আমি আর সি তে কিছু লিখতেছি না, আমি একবারে মূল জিনিসটা কেবল দিই, তাহলে এটা হচ্ছে a/(1 - x)² = হচ্ছে b/x², ঠিক আছে? a এর মান কত দেওয়া আছে 20×10⁻⁶ কুলম্ব, আর b এর মান দেওয়া আছে কত, সেটা হচ্ছে 10×10⁻⁶ কুলম্ব, ঠিক আছে? তো এখন এখান থেকে কি ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করতে পারবো? পারবো? জি ভাই পারবো। x এর মান বের করে নিবা, তারপর কি করবা 1 থেকে x যোগ দিও, মানে আমাদের তো বের করতে হবে 1 - x এর ভ্যালু, ঠিক আছে? তো টাইম খতম, এখান থেকে তুমি অ্যানসার পেয়ে যাবা a আর c এর মধ্যবর্তী দূরত্ব। সবাই বুঝছে? সবাই কি বুঝছি? আচ্ছা এরপরে হচ্ছে ঘতে ঘর নম্বর কোশ্চেনটা দেখি, ঘর নম্বর কোশ্চেনে কি বলা আছে, সি বস্তুকে অপসারণ করে বি এর 10 গুণ দূরত্বে খাড়া উপরের দিকে রাখা হলে। আচ্ছা ওকে, তো সি কে উঠায় দিলাম, অপসারণ করে দিলাম, প্রথম কথা মানে অঙ্কে যা বলবে সাথে সাথে তাই করে না ছবি আঁকা শুরু করে দিব, তাহলে দেখবেন সলিউশনে পৌঁছায় যাবে। একে সরাইলাম, সরাই করে বসাবো বি বস্তুকে এর 10 গুণ দূরত্বে খাড়া উপরের দিকে রাখা হলে। বুঝলাম না, সি বস্তুকে তো অপসারণ করলাম, বি বস্তুকে এর 10 গুণ দূরত্বে, কার থেকে 10 গুণ দূরত্বে এটা তো বলা নাই, স্যার এ এর 10 গুণ উপরে হবে মনে হয়,
এর দশগুণ উপরে আসবে মনে হয় বাট ভোলা নাই, কনফার্ম না, এটাই তো ঝামেলা। আচ্ছা ধরে নিলাম 1 মিটার দূরত্ব, তো তাহলে 10 গুণ দূরত্বে খাড়া উপরের দিকে রাখা হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছি। তো এ 10 গুণ দূরত্ব মানে 10 মিটার, 1 মিটার ছিল এখন যেটা হবে 10 মিটার। 10 মিটার নিয়ে সেটাকে খাড়া উপরের দিকে রাখবো, কারু খাড়া উপরে, এর খাড়া উপরের দিকে। মানে বিষয়টা হচ্ছে এটাকে এখন এখানে যদি রাখি তার থেকে ঠিক 10 মিটার উপরে এখন বিকে রাখতে হবে। বুঝতে কাহিনিটা? তার মানে কি এটা ওজনও জানি আমরা কত হবে, 1.8 × 9.8, মানে ডাব্লিউকল এমজি করে নিবো আর কি আমরা, ডাব্লিউকল এমজি। তো এখন এটা খারাপ হয়ে ভেসে থাকবে কি থাকবে না সেটা আমরা কিভাবে বলবো, তোমরাই বলো, তোমাদের বলতে পারা উচিত। এখন খারাপ হয়ে ভেসে থাকবে তো নিচে নামবে কিনা সেটাও তুমি বলতে পারবা, তোমাকে তো হিসাব করে দেখতে হবে যে 10 মিটার দূরে এই দুটোর মধ্যে বিকর্ষণ বল কত আর এটার ওজন কত। বুঝতে পারছো? তো তাহলে বাকিরা বলো তাহলে কি করবো, তার মানে এ আর বি এর মধ্যে বিকর্ষণ বল বের করবো। ঠিক আছে, বিকর্ষণ বল বের করে একটা এমজি কত, 1.8 × 9.8 কত আছে, এটা আছে তোমার 17.64। তার মানে এই যে 17.64 এটা হচ্ছে আসলে বি বস্তুটার ওজন। ঠিক আছে, এখন যদি এ এর সাথে বি এর বিকর্ষণ বলের পরিমাণ 17.64 নিউটনের কম হয় তার মানে কি সেটা নিচের দিকে চলে যাবে, আর যদি বেশি হয় উপরের দিকে যাবে, আর যদি সমান হয় তার মানে ওই জায়গা থেকে স্টার্ট হয়ে বসে থাকবে। বুঝছি? জি ভাইয়া। সবাইকে এখন তাহলে বের করতে পারবো না, মানে শুধু কুলম্বের সূত্রে এটা অ্যাপ্লাই করে ভাই, এফ ইকুয়াল সি এ ইন্টু বি বাই হচ্ছে 10² এটার মান দেখো 17.64 আসে কিনা, আসলে ঠিক আছে ভাইটা থাকবে, নাহলে ভাইটা থাকবে না, উপরে বাজবে না নিচে নামবে। এই আর কি, আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমি একটা ছবি দিছিলাম যে সম পটেনশিয়াল রেখা কি, সম পটেনশিয়াল রেখা, সম বিভব মানে যেই বিন্দুগুলোর বিভব সমান। একটা পজিটিভ চার্জ ছিল, ও আচ্ছা এটা তোমাকে বলিই নি কাহিনি, আমরা প্রথমে একদম দুইটা একই ধরনের চার্জ থাকলে তাদের সাম্যাবস্থাটা মাঝখানে হয় মানে বা সাইডে হয় কোথায় এটা জানছি না, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি না, আমরা জানি না, সেটা হচ্ছে যে দুইটা চার্জ অপোজিট হয়, যদি দুইটা চার্জ অপোজিট হয় ধরো এটা হচ্ছে +10 কুলম্ব এটা হচ্ছে -10 কুলম্ব, তাইলে কি হবে, খুব ঠান্ডা মাথায় সবাই খেয়াল করবে। এই ধরো আমি মাঝখানে একটা চার্জ রাখলাম একটা এখন ধনাত্মক আঠা, এটা দেখে কি বিকর্ষণ করবে না, করবে, আর মাইনাসটা হ্যালো আটকে গেছে। আচ্ছা মাঝখানে একটা ধনাত্মক চার্জ রাখলাম এইটা এটাকে বিকর্ষণ করবে আর এটা এটাকে করবে আকর্ষণ করবে, তাহলে মাঝখানে কি মোট বল শূন্য হবে না আরো বাড়বে, আরো বাড় হবে না, আরো বাড়বে, তাহলে মাঝখানে কোনো সাম্যাবস্থা আমি পাবো না। আমি যদি সাইডে নিয়ে আসি তাতে কি কোনো লাভ হবে না ভাই, ওটা তো আকর্ষণ করে নিয়ে যাবে, এটাকে এই পাশে রাখলে কোনো লাভ হবে না তো মনে হয়, কারণ ওটা বিকর্ষণ করবে ওটা আবার আকর্ষণ করবে, মানে যেখানে রাখো ওই দিকেই যাবে সব কিছু অলওয়েজ। তো তার মানে আমরা যদি দুইটা অপোজিট চার্জ থাকে আমরা কখনোই মাঝখানে এই দুইটার মাঝখানে কোনো জায়গায় কোনোদিন সাম্যাবস্থা পাবো না। ইনফ্যাক্ট যেহেতু দুইটা চার্জ সমান আমি যদি এইখানে রাখি কোনো লাভ হবে কারণ
যে কোনো দিকে এটা বিকর্ষণ করবে, এটার বলের মান অনেক বেশি হবে, আর এত দূর থেকে ওটা আকর্ষণ বলের মান কম হয়ে যাবে। বুঝছি কাহিনীটা? সবাই কি বুঝলাম? তো তার মানে একটা পজিটিভ নেগেটিভ চার্জ যদি দুটো সমান হয়, তাহলে আমি বারবার বলতেছি যদি দুটো সমান হয় মানে মান সমান হয়, তাহলে কোথাও আমি কখনো সাম্যাবস্থা পাবো না। বাট যদি কোনো একটা কম বা বেশি হয়, ধরো এইটা পজিটিভ চার্জটার মান হচ্ছে এখন অনেক বেশি, মানে এটা অনেক শক্তিশালী, ঠিক আছে? এখন যদি আমি একটা এত ধনাত্মক আধার এই পাশে রাখি, সাপোজ এই নেগেটিভ আর এই পজিটিভটা আকর্ষণ করতেই করবেই, তাই না? কোনো সন্দেহ নেই। বাট যেহেতু এই পজিটিভ চার্জটা দূরে বা অনেক শক্তিশালী, তাহলে সে কিন্তু চাইলে অত দূর থেকে এটার সমান শক্তি দিয়ে এটাকে খেলার সক্ষমতা অর্জন করলেও করতে পারে, পারে না? তার মানে, হ্যাঁ তার মানে হচ্ছে এইখানে সাম্যাবস্থা পাওয়া সম্ভব। বোঝা গেল? তখন আমরা ম্যাথ গুলা কিভাবে করবো? তখন আমরা ধরে নিব যে এই আধান থেকে এক্স দূরত্বে একটা বিন্দুতে সাম্যাবস্থা আছে, তখন এই আধান আর এই আধানের মধ্যবর্তী দূরত্ব দিয়ে বল হিসাব করবো, দেন এখান থেকে ওই পর্যন্ত দিয়ে বল হিসাব করবো। এখানে যেমন ওয়ান মাইনাস এক্স করছিলাম, এখানে হবে ওয়ান ওয়ান প্লাস এক্স। বুঝছি? জি স্যার। দ্যাটস ইট। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে এই জায়গাটার মধ্যে? বলো। হ্যাঁ, ওয়ান প্লাস এক্স কেন জানি? ওয়ান প্লাস এক্স কেন? এটার সাথে এখন তুমি এইটার বল বের করবা, তাহলে দূরত্ব কি পুরোটা ব্যবহার করতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে জানি পার্সেন্টেজে ফোন কি বিরক্ত করছে, সেই জন্য ঝামেলা হচ্ছে আর কি। তো যেটা বলতেছিলাম যে এখন যদি এই দূরত্বটা হয় ডি, তাহলে এই দূরত্ব আর এই টু এক্স যোগ করতে হবে না, মানে তখন হবে ডি প্লাস এক্স, এই আর কি। আচ্ছা জি। ও এখন যেটা বলতেছিলাম যে সমবিভব রেখা, তো দেখো তোমাদের এখানে একটা পজিটিভ চার্জ দেওয়া আছে আর একটা নেগেটিভ চার্জ দেওয়া আছে, তো এরকম রেখা আঁকা আছে। আচ্ছা তোমাদেরকে আমি বল রেখা পড়াইছিলাম? না ভাইয়া, আমরা বল রেখা পড়ি নাই। না স্যার, ওহো, তাহলে তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা তাহলে নেক্সট দিন আমরা আমি একটু বল রেখাটা বুঝাই দিব না, ঠিক আছে? আজকে তাহলে এটা বোঝানো যাবে না, এটা বল রেখার কাহিনী আছে তো এখানে। তো বললে যাতে নেক্সট দিন বুঝিয়ে দিব, আর তোমাদের আমি আজকে রাতে বা কালকের মধ্যে দুদিনের মধ্যে কিছু একটা ম্যাথ পাঠাবো, ঠিক আছে? একটু একটু হাই লেভেলের ম্যাথ পাঠাবো, তো এই ম্যাথ গুলো তোমরা সবাই সলভ করবা, ঠিক আছে? চার পাঁচটা ম্যাথ দিব। ওকে স্যার। ভাইয়া আমার, আমি মেসেজে একটা প্রশ্ন দিয়েছিলাম ভাইয়া, কি প্রশ্ন? আমি ভালো করে বুঝি নাই আসলে। কোনটা স্যার? একেবারে ওই যে লাস্টে ঘ, বরিশাল বোর্ড 19। ওটাই তো মনে হয় সলভ করলাম নাকি? ও আচ্ছা আচ্ছা, তুমি অনেক পরে দিচ্ছ, আমি খেয়াল করিনি। আচ্ছা কি বলছে, এ ও বি বস্তুদের একই আকৃতি একই উপাদান দ্বারা গঠিত। আচ্ছা এটা আর আজকে করাবো না, আজকে সময় হবে না। হ্যাঁ অলরেডি ছাতের উপরে বেরিয়ে গেছে, তো আমার আবার একটু হসপিটালে যেতে হবে, এটা নেক্সট দিন ধরে করে রেখো। আর সবাই এই ম্যাথটা সলভ করে, আমি বলি গ্রুপে যদি কেউ একটা ম্যাথ দেয়, তার মানে এই ম্যাথটা শুধু আমি আমি সলভ করে দিবো তা না, সবাই মিলে তখন এটা সলভ করতে উঠে পড়ে লাগবা। তো সবাই সবারটা সলভ করলে তোমার ভান্ডারে অনেকগুলো ম্যাথ জমা পড়বে, ঠিক আছে? আর যে সবার আগে সলভ করতে পারবে সে সলভ করে পাঠিয়ে দিবে গ্রুপের মধ্যে, এটা তোমাদের কেরিড হবে, ঠিক আছে? জি ভাইয়া। বুঝা গেছে সবার? আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ হাফেজ আজকের মতো, ঠিক আছে? বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।